हाय फ्रेंड्स अस्सलामु आलैकुम रुहुल एकाडेमी पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমি রুহুল আমিন WooCommerce থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের আজকের এই ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে WooCommerce থিম ডেভেলপমেন্ট করার জন্য page.php তৈরি করতে হয় অর্থাৎ কিভাবে একটা কাস্টম টেমপ্লেট তৈরি করতে হয় বা কিভাবে একটা ডিফল্ট পেজ তৈরি করতে সেটা দেখাবো এই টিউটোরিয়াল সিরিজে আমি যতটুকু দেখাবো যতটুকু একটা WooCommerce থিম ডেভেলপমেন্ট করতে যতটুকু ডেভেলপ প্রয়োজন হয় ততটুকু দেখাবো এছাড়া যদি বিস্তারিত দেখতে চান তাহলে অবশ্যই রুহুল একাডেমিতে যাবেন এখান থেকে কোর্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এই সিরিজটা টিউটোরিয়াল হিসেবে দেখবেন ক্লিক করার পর এখান থেকে এই পেজ ওপেন হবে এখান থেকে সিরিয়াল ওয়াইজ ডিটেইলস দেওয়া আছে ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স থিম ডেভেলপমেন্টের জন্য ডিটেইলস দেওয়া আছে শুধু এখানে আমি দেখাবো এখানে আমি কোনো ব্লক করব না অর্থাৎ এই সিরিজে আমি কোনো ব্লক করব না কোনো লোগো ডাইনামিক করব না যতটুকু প্রয়োজন হয় ততটুকু করব ওকে তাহলে আমরা কি করব এখন আমাদের থিম ডেভেলপ করতে WooCommerce থিম ডেভেলপ করতে অবশ্যই একটা ডিফল্ট পেজ বা টেমপ্লেট দরকার হতে পারে বা একটা কাস্টম টেমপ্লেট দরকার হতে পারে তাহলে সেইভাবে সেই কাস্টম টেমপ্লেট তৈরি করব দেখে নিই আমি আমার থিমের উড ফোল্ডারের ভিতরে আমি page.html নামে একটা পেজ তৈরি করে রাখছি এই টেমপ্লেটটা কিন্তু আপনাদের যেটা দিয়েছি আমি ডাউনলোড করতে তার ভিতর নাই জাস্ট এটুকু আপনারা আলাদাভাবে একটু ডিজাইন করে নেবেন এইটুকু এটার নাম দিয়েছি page.html এটা আপলোড করার পর আমি তৈরি করছি সেজন্য আমি এটা আমি আপলোড দিতে পারিনি আপনারা তৈরি করে নেবেন তাহলে অবশ্যই আমাদের কি থাকতে হবে আমার থিমের উড ফোল্ডারের ভিতরে page.php নামে একটা ফাইল থাকতে হবে জাস্ট আমি এটাকে আমি কি করলাম রিনেম করে দিচ্ছি কি থাকতে হবে page.php নামে একটা পেজ থাকতে হবে অবশ্যই আমি এটাকে page.php করে দিলাম এখন দেখুন আমার এর ভিতরে চলে আসছে page.php এটা আমার page.php এখন page.php এর মধ্যে কি আছে আমার সব স্ট্যাটিক আছে আমি ডাইনামিক করতে হবে তাহলে আমি হেডার আর পুরোটুকু ডাইনামিক করার জন্য কি করব দেখুন আমার index.php এর মধ্যে php get footer আর get header আর get footer এই দুটো জিনিস আমি নিয়ে আসব নিয়ে এখানে যেখানে হেডার আছে এই হেডার পর্যন্ত আমি এটাকে আমি রিপ্লেস করে দিব অর্থাৎ page.php এর মধ্যে যেখানে হেডার শেষ আছে এই জায়গা আমি রিপ্লেস করে দিব দিলাম কি php get header সেম ভাবে ফুটারটা কি করব আমি এখানে ফুটার করা আছে php get footer এটু কপি করব কপি করে কি করব আমি যেখানে ফুটার আছে অর্থাৎ ফুটার কোথায় আছে এখান থেকে ফুটার শুরু এখান থেকে আমি শেষ পর্যন্ত আমি কি করব রিপ্লেস করে দিব php get footer রিপ্লেস করে দিলাম php get footer আর এইটুকু আমার সাইডবার দেখুন এখানে কি আছে হেডার আছে ফুটার আছে আর সাইডবারটা আছে তাহলে আমি এটা করতে পারি আমরা রাইট সাইডের নাম দিতে পারি তাহলে এটুকু আমি কাট করে রাখি তাহলে আমার হেডার ফুটার বাকি আছে সাইডবার তো সাইডবারটা কই এটাই আমার সাইডবার খেয়াল করুন সাইডবার এই সাইডবার থেকে শুরু এখান থেকে আমি জাস্ট এটাকে একটু এই তীরটা আপ ডাউন করে এই অ্যারোটাকে আপ ডাউন করলাম এই পর্যন্ত এইটুকু আমি কাট করে রাখলাম বা এর ভিতরে আমি শুধু এইটা কাট করে রাখলাম কাট জাস্ট এখানে আমি সাইডবার দিব এবং কাট করলাম এইটুকু কোথায় কি করব আমি আইএনসি বা টেমপ্লেট পার্টের ভিতরে কি করব এখানে সাইডবারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করব রাইট ক্লিক করে নিউ ফাইল তৈরি করলাম এখানে পেস্ট করলাম পেস্ট করার পর আমি সেভ দেই আমি এটা নেম দিলাম রাইট সাইডবার এখানে দেব আমি আর আই জি রাইট সাইডবার এস আই ডি সাইডবার ডট পিএইচপি তাহলে রাইট সাইডবার ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করলাম এখন আমি যেহেতু রাইট সাইডবার তৈরি করছি এখানে সেটাকে আমাকে ইনক্লুড করতে হবে ওকে তাহলে আমি এখানে কি করি যে দিস ইজ রাইট সাইড বার এরিয়া দিলাম কমেন্টের রাখার ভিতরে দিয়ে দিলাম এখন যেটা করতে পারি আমি আমার এই অংশটুকু ডাইনামিক করতে হবে তাহলে আমি কি করতে পারি এটা ডাইনামিক করার জন্য এখন আমি এটা দেখে নেই যেহেতু আমি হেডার ফুটার করছি আর এখান থেকে আমি অ্যাডমিন প্যানেল থেকে একটা পেজ তৈরি করব অ্যাডমিন প্যানেল পেজ থেকে অ্যাড নিউ পেজ এখানে দিলাম আমি দিলাম আপাতত অ্যাবাউট দিলাম অ্যাবাউট আস দিলাম about us এবং এখান থেকে পাবলিশ যদি দেই তাহলে খেয়াল করুন পাবলিশ দিলাম পাবলিশ দিলে দেয়ার পর এখান থেকে আমি এ করি একটু পেজ ভিউ করি ক্লিক করলাম খেয়াল করবেন আমি যে স্ট্যাটিকটা চলে আসবে এখান থেকে দেখুন আমার স্ট্যাটিকটা চলে আসছে আর এটাকে রাইট সাইডবার এরিয়া এখানে আমার রাইট সাইডবার এখনো ইনক্লুড করিনি তাহলে রাইট সাইডবারটাকে ইনক্লুড করতে হবে ইনক্লুড করার জন্য কি করতে হবে দেখুন এখানে ইনক্লুড করার জন্য কি করব যেহেতু আমি রাখছি সাইডবারের ভিতরে সো আমি এখান থেকে গেট টেমপ্লেট করব গেট টেমপ্লেট পার্ট দ্যাট index.page থেকে এটাকে আমি কপি করে নিলাম এইটু কপি করলাম কপি করে আমি আমার জাস্ট এখানে দিলাম এখন আমাকে রুট ফোল্ডার বলে দিতে হবে খেয়াল করবেন এখানে আমি কি বলছি যে গেট টেমপ্লেট পার্ট আমার ফোল্ডার নেম আছে টেমপ্লেট পার্ট তার মধ্যে সাইডবারের ভিতর কি আছে আমার আমি খেয়াল করে দেখে নেই যে এটা আমার টেমপ্লেট পার্ট এর ভিতরে সাইডবারের ভিতরে আমার সাইডবার right.page নামে একটা ফাইল আছে জাস্ট এটাকে আমি কপি করব .php বাদ দিয়ে বাকিটা কপি করলাম আমি এখানে কিন্তু কোন php লাগবে না কপি করলাম কপি করে কি করব আমি আমার এখানে যেখানে জাস্ট এখানে দিয়ে দেব আমি কিন্তু এখানে .php দেই নাই এবং এখানেটাই আমি আইডি ইউজ করব সাইডবার রাইট আর রাইট রাইট দ্যাটস এনাফ এমত অবস্থা যদি আমি একটু রিলোড করি এই পেজটাকে খেয়াল করুন এখানে আমার সাইডবার চলে আসবে দেখুন আমার সাইডবারটা এখানে চলে আসছে ওকে এখন আমার কাজ হচ্ছে আমি এইটুকু ডাইনামিক করব এইটুকু ডাইনামিক করার জন্য কি করব আমরা অবশ্যই দেখাইছি সে আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট এখানে দেখাইছি যে হোয়াইল লুপ ইউজ করব তার আগে আমি একটা কাজ করে নিতে পারি যতটুকু আমার কন্টেন্ট আছে এই কন্টেন্টটুকু আমি কাট করি এটা এটা অনেক অ্যাডভান্স লেভেলে আপনারা একটু বুঝে নেবেন জাস্ট এটুকু কাট করলাম এইটুকু আমি কাট করলাম কাট কোথায় রাখবো আমি কি করব আমার টেমপ্লেট পার্টের ভিতরে আমি রেখে দিলাম টেমপ্লেট পার্টের ভিতরে আমি একটা ফোল্ডার করি এখানে একটা ফোল্ডার করলাম কন্টেন্ট content কন্টেন্ট জাস্ট এর ভিতরে আমি রেখে দিলাম আমি কিভাবে এর ভিতরে একটা ফাইল তৈরি করব নিউ ফাইল তৈরি করলাম নাম দিলাম কন্টেন্ট content content.php এটা আমি নাও করতে পারতাম এসে আরো সহজ করা আছে ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে এটা দেখে আসবেন আপনারা এখন দেখুন এখানে চলে আসছে কন্টেন্টের ভিতরে content.php এর ভিতরে আমি পেস্ট করলাম আমার যেটুকু কাট করছিলাম সেটুকু পেস্ট করে নিলাম এখন আমার কাজ হবে জাস্ট এইটুকু আমার ডাইনামিক করা আর সব কাজ শেষ আমার যেহেতু content.php টাকে আমি কাট করে নিয়ে আসছি কোথা থেকে এখান থেকে কাট করে নিয়ে আসছি জাস্ট এখানে এটাকে আমাকে আগেবার ইনক্লুড করতে হবে বাট গেট টেমপ্লেট পার্ট করতে হবে জাস্ট এইটুকু আমি কপি করলাম কপি করার পর আমি কি করব এখানে পেস্ট করে দিব দেওয়ার পর আমার ফাইলটা কোথায় আছে আমার ফাইলটা আছে কন্টেন্টের মধ্যে অর্থাৎ টেমপ্লেট পার্টস তার ভিতরে কন্টেন্টের ভিতরে আছে content.php তাহলে আমার কি এখানে কি করতে হবে এখানে হবে কন্টেন্ট content কন্টেন্টের ভিতর আছে content.php কিন্তু এখানে আমরা php দেওয়া দরকার নেই কন্টেন্ট আর এখানে দিব আমি পেজ যদি পেজের কন্টেন্ট পেজ কন্টেন্ট দিলাম content সেভ দিলাম এই সাইটটাকে রিলোড করি এখানে রিলোড করলে আমি কোনো পরিবর্তন দেখতে পাবো না তাহলে বুঝলাম যে আমার প্রপারলি কাজ করতেছে এখন আমার এই ডাইনামিক এইটা আমার ডাইনামিক আসতে হবে তাহলে আমি কি করি আমি এটাকে একটু কপি করে নিয়ে নেই জাস্ট কপি করলাম কপি করার পর আমি এখানে আমার অ্যাবাউট আস পেজটা এখানে পেস্ট করে দিলাম এবং টাইটেলটা আমি কপি করে নিয়ে আসি সরি এটা টাইটেল এইটা টাইটেল এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমি আপডেট দিলাম এখন আমি চাচ্ছি যে কন্টেন্ট এই ডাইনামিক্যালি কন্টেন্টটা এখানে চলে আসবে তাহলে কি করব আমাকে এই যেখানে আছে বডি কন্টেন্ট আছে এই বডি কন্টেন্ট উপরে আমি একটা লুপ লিখ দিব পেজ ব্লক নিব পিএসপি ব্লক নেই পিএসপি হোয়াইল লুপ WHIL হোয়াইল লুপ নিলাম এই হোয়াইল লুপের মধ্যে হোয়াইল হ্যাভ পোস্ট HAVE হ্যাভ POSTS have post এরপর have post এই ফাংশন ইউজ করব ফাংশন ইউজ করে এরপর কি হবে একটা কোলন হবে কোলন দেওয়ার পরে দা পোস্ট এটা হলো হাই লুপ ওয়ার্ডপ্রেসের জন্য POST পোস্ট তাহলে আমি কি করলাম হাইল হাইল করলাম যে হাইল হ্যাভ পোস্ট দা পোস্ট যেহেতু এখানে হাইল লুপ নিছে এবং এই বডি কন্টেন্ট বাইরে আমাকে লুপটাকে শেষ করতে হবে তাহলে এন্ড হাইল করতে হবে তাহলে কি করব আমি এখানে PHP ব্লক নেই আমি এন্ড হাইল করব PHP এন্ড হাইল WHILE হাইল এন্ড হাইল করলাম আমার কাজ শেষ তাহলে এর ভিতরে এই বডির ভিতরে যতগুলো কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো সব ডাইনামিক হয়ে যাবে কারণ কি বডি উপরে আমি হাই লুপ এ করছি স্টার্ট করছি নিচে হাই লুপ আমি এন্ড করছি এখন আমার কন্টেন্ট যত এর ভিতরে তাহলে আমি এখানে কি করব এখানে আমরা সাধারণত কন্টেন্ট ডাইনামিক করার জন্য যে ফাংশনটা ইউজ করি এটা কি ফাংশন জানো আমরা PHP দা কন্টেন্ট CONTENT কন্টেন্ট আমরা এই ফাংশনটা ইউজ করি আর টাইটেল ডাইনামিক করার জন্য আমরা কি করি PHP দা টাইটেল এই ফাংশনটা আমরা ইউজ করি এটাকে আমরা এখন দিলাম PHP দা টাইটেল হবে এখানে TITLE টাইটেল সেভ দিলাম এখন দেখি এখানে কিন্তু আমার কোনো কন্টেন্ট স্ট্যাটিক নাই এখানেও আমার কোনো কন্টেন্ট স্ট্যাটিক নাই শুধু আমরা স্ট্যাটিক আছে এই ইমেজটা আমরা পরে ডাইনামিক করব একটু পরে এই মত অবস্থা যদি আমি আমার এই পেজটা রিলোড করি তাহলে দেখবো ডাইনামিক্যালি চলে আসবে এখানে খেয়াল করুন এখানে আমার ডাইনামিক্যালি আসছে আমার যেটা আমি পোস্ট করলাম এখানে পেজের ভিতরে এটা আসছে আমি আবার চেক করার জন্য এখানে দেই রুহুল আমিন দিলাম এখানেও দিলাম TEST যে আপডেট দিলাম আপডেট দেওয়ার পর যদি আবার একটু রিলোড করি এই পেজটাকে খেয়াল করবেন এখানে রুহুল আমিন চলে আসবে এখানে টেস্ট লেখা চলে আসবে খেয়াল করবেন এটা টেস্ট লেখা চলে আসছে এখানে রুহুল আমিন চলে আসছে তাহলে বুঝলাম কি ডাইনামিক্যালি আমার এটা লোড হচ্ছে আমার কন্টেন্টটা লোড হচ্ছে ওকে এরপর আমাদের বাকি আছে কি যে আমরা কি করব এরপর আমরা যে ইমেজটা আছে ইমেজটা আমরা ডাইনামিক করব তাহলে আপাতত আমরা ইমেজটা আমরা যেটা থাম্বনেইল ইমেজ তাহলে থাম্বনেইল ইমেজ আমরা এই মুহূর্তে ডাইনামিক করব না এটাকে রিমুভ করে দিলাম আমার এখানে শুধু থাকবে কন্টেন্ট আর ইমেজ সরি কন্টেন্ট আর কি থাকবে এটা আমার কন্টেন্ট ফোল্ডার কন্টেন্ট আর টাইটেল থাকবে ডাইনামিক ওকে এরপর আর কি কাজ করতে হবে তো সেম ভাবে যদি আমরা কোনো কাস্টম টেমপ্লেট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব কাস্টম টেমপ্লেট তৈরি করতে হলে অবশ্যই যেটা করতে হবে আমরা এই পেজটা জাস্ট কপি করি যেটাকে আমরা page.php নাম দিলাম এটাকে আমি নেম দেব জাস্ট কপি করলাম কপি করে নাম দিলাম আমি about ABOUT নাম দিলাম about এখন আমি চাচ্ছি যে এটা about নামে about নাম পাবে কি করে দেখুন এখানে চলে আসছে about এখানে আমরা এটা দিয়ে নেম দেব অবশ্য কমেন্ট ট্যাগের মধ্যে হবে সরি কমেন্ট ট্যাগ এর মধ্যে আমার কাস্টম টেমপ্লেট নেমটা ইউজ করতে হবে এখানে এই এর মধ্যে কি দেব আমি টেমপ্লেট নেম এই স্পেলিং কিন্তু সেম থাকতে হবে টেমপ্লেট নেম নেম দেওয়ার কলম দিয়ে একটা স্পেস তারপর হবে about us বা আমি যে পেজের নাম দিয়েছি সেই পেজ about us সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যদি এই পেজটাকে রিলোড করি খেয়াল করবেন রিলোড করি জাস্ট এখান থেকে আমি দেন এখান থেকে আমার about us নামের পেজ চলে আসছে এখানে এখন এখানে about us দিতে পারি আমি বা about দিতে পারি about দিলাম দেওয়ার পরে পাবলিশ অবশ্যই এখানে আমি কন্টেন্ট দিব কন্টেন্ট ইউজ করে এখানে একটা আমি জাস্ট এই কন্টেন্টটা কপি করলাম কপি করে এখানে দিলাম দেওয়ার পর আমি সেভ দিলাম সেভ দেওয়ার পর খেয়াল করবেন আমি এখান থেকে যদি ভিউ করি দেখতে পাবো আমার কন্টেন্টটা চলে আসছে এখানে দেখুন about us এইটা আমার কন্টেন্ট এখানে চলে আসছে তাহলে फ्रेंड्स আমি দেখালাম কিভাবে কাস্টম টেমপ্লেট তৈরি করতে হয় কি করে টেমপ্লেট অ্যাডভান্স লেভেলে ডাইনামিক করতে হয় পেজ টেমপ্লেট তৈরি করতে সেটা দেখালাম এখানে আমার পেজ তৈরি করার কোন উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আমার WooCommerce थीम डेवलप करते जे हमारे एनवायरनमेंट सेटअप करते हुए हमारे WordPress जोनो शेरा सेटअप करने जोनो हमारे एगुल करते हो से तो लास्ट क्लास देखो तो ये पॉवर्टी क्लास देखकर आमंत्रण जानिए एकांश शेष करती शॉय भालो थक बैन शुष्ट थक बैन अल्लाह।